নির্বাচনী প্রচার চলাই আছো, এইটো সত্য। আৰু ৰাইজৰ যিটো সমৰ্থন, ৰাইজৰ যিটো উৎসাহ, এইটো আচলতে আমাৰ কাৰণে আশীৰ্বাদ স্বৰূপ। আৰু আমি ভাবিছোঁ ৰাইজৰ আজিৰ দিনটো যি ৰাইজৰ উৎসাহ, এই উৎসাহ যদি তাৰমানে আমি কোনো কৰিব পাৰোঁ, নিশ্চিতভাৱে আমি মিত্ৰজোঁট এই সমষ্টিটোৰ পৰা প্ৰাৰ্থী জয়ী হৈ যাব। না না, সব ব্যবধান মানে আমি আজির দিনটা 3 লাখ বলে কম, কিন্তু 3 লাখ বলে কলেও আজির দিনটা তার মানে ধর্মীয় সংখ্যালঘু লোকসকলের যে সমর্থন আমি লাভ করবলে সক্ষম হয়েছো। আর যদি সেইটো যদি সচা হয়, আর ধর্মীয় সংখ্যালঘু লোকসকল যদি বর্তমান যখন মিত্র হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আছে, এই সরকারখনের কাম কাজত সন্তুষ্ট, গতিকে যেহেতু সরকারখনের কাম কাজত সন্তুষ্ট, গতিকে সরকারের নিশ্চয় সমর্থন আগবাব, আর আমি নিশ্চয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যথেষ্ট পাম, আর এই যে ডিফারেন্স বৃদ্ধি হবে না। মূল প্রতিদ্বন্দ্বী আসলে সে কোথাও টান, তথাপিও কংগ্রেসের একটা নির্দিষ্ট ভোট থাকে, কংগ্রেসে নিশ্চয় হব দ্বিতীয়। নির্বাচনী প্রচার চলাই আছো, এই সত্য। আর রাইজর যেটা সমর্থন, রাইজর যে উৎসাহ, এই আসলে আমার কারণে আশীর্বাদ স্বরূপ। আর আমি ভাবিছো রাইজর আজির দিনটা যে রাইজর উৎসাহ, এই উৎসাহ যদি তারমানে আমি কোনো করব, নিশ্চিতভাবে আমি মিত্রজোঁট এই সমষ্টিটোৰ পৰা প্ৰাৰ্থী জয়ী হৈ যাব। না না, সব ব্যবধান মানে আমি আজির দিনটা 3 লাখ বলে কম, কিন্তু 3 লাখ বলে কলেও আজির দিনটা তার মানে ধর্মীয় সংখ্যালঘু লোকসকলের যে সমর্থন আমি লাভ করবলে সক্ষম হয়েছো। আর যদি সেইটো যদি সচা হয়, আর ধর্মীয় সংখ্যালঘু লোকসকল যদি বর্তমান যখন মিত্র হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আছে, এই সরকারখনের কাম কাজত সন্তুষ্ট, গতিকে যেহেতু সরকারখনের কাম কাজত সন্তুষ্ট, গতিকে সরকারের নিশ্চয় সমর্থন আগবাব, আর আমি নিশ্চয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যথেষ্ট পাম, আর এই যে ডিফারেন্স বৃদ্ধি হবে না। মূল প্রতিদ্বন্দ্বী আসলে সেটা কোথাও টান, তথাপিও কংগ্রেসের একটা নির্দিষ্ট ভোট থাকে, কংগ্রেসে নিশ্চয় হব দ্বিতীয়।